আলাইকুম এনআইভি সোমের স্কুলের পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কামরুন্নাহার মৌ বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল লেসিম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্গত স্বদেশ কবিতা ইতিমধ্যে যে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছে এই স্বদেশ কবিতার অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা স্বদেশ কবিতার অনুশীলনীতে মোট 4টি প্রশ্ন দেওয়া আছে যেখান থেকে 3টি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব এবং 1টি প্রশ্নের উত্তর তোমরা বাড়ির কাজ হিসেবে সম্পন্ন করবে তাহলে চলো আমরা আজকে ক্লাস শুরু করি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ক আজকে 5 নম্বর ক্লাস যেখানে আলোচনার বিষয়বস্তু স্বদেশ কবিতার প্রশ্ন উত্তর এবং আজকের ক্লাসে বাড়ির কাজ নম্বর হচ্ছে 5 পাঁচ নম্বর বাড়ির কাজ হিসেবে তোমরা করবে এই অধ্যায়ের ঘ নম্বর প্রশ্নের উত্তর এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ক্লাস বিষয়ক সমস্যায় আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার জন্য স্বদেশ কবিতা 3টি প্রশ্নের উত্তর আমি প্রস্তুত করে রেখেছি এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা কবিতার সংশ্লিষ্ট আলোচনা থেকে নিজেরা প্রস্তুত করবে ক নম্বর প্রশ্নটি আছে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা উত্তর স্বদেশ কবিতায় কবি আহসান হাবিব গ্রাম বাংলার পরিচিত এক ছবি তুলে ধরেছেন গ্রাম বাংলার নদী নদীর জোয়ার সারি সারি নৌকার ছবি আমাদের চেনা এই সমস্ত বর্ণনাগুলো আমরা কবিতার মধ্যে পেয়েছি খ নম্বর প্রশ্নটি আছে কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না বাংলাদেশ চিরসবুজের দেশ সোনালি আশের দেশ শস্য শ্যামল বাংলাদেশের মাঠে মাঠে নানা ফসলের ক্ষেত গাছে গাছে পাখি একে বেঁকে চলেছে অসংখ্য নদী এর একদিকে পাহাড় আর অন্যদিকে সাগর সব কিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া শিল্পী রং তুলি দিয়ে এ প্রকৃতিরই ছবি আঁকেন কখনো কখনো তা বিক্রি হয় কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জোড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবেই তৈরি করতে পারি এরপরে গ নম্বরে আছে স্বদেশ কবিতায় কী দেখে ছেলেটির দিন কেটে যায় উত্তর স্বদেশ কবিতায় নানা পেশার মানুষের বর্ণনা পাওয়া যায় সারাদিন নানা রকম কাজের ব্যস্ততায় তাদের দিন কাটে মাঠের মানুষ মাঠে যায় আর হাটের মানুষ হাটে যায় এই দেখে ছেলেটি দিন কেটে যায় শিক্ষার্থীরা আমরা 3টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম এবং ইতোমধ্যে বলেছি 5 নম্বর বাড়ির কাজ হচ্ছে এই স্বদেশ কবিতারই ঘ নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আজকের মতো আমাদের প্রশ্ন উত্তর বিষয়ক ক্লাসের আলোচনা এ পর্যন্তই আবারও তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে আলোচনায় দেখা হবে সবাই ভালো থেকো নিরাপদে থেকো আর অবশ্যই বাড়ির কাজ স্কুলে পৌঁছে দেবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ